কিছুদিন আগে বাংলাদেশের এক আলেম বলেই ফেললেন একজনকে, আপনি তো একজন জান্নাতি নারী। এই আলেমকে কে জান্নাতি কে জাহান্নামী এটা বলার সাহস হিম্মত ক্ষমতা অধিকার পৃথিবীর কোন মানুষের আছে? আর চিল্লাই বলুন নাই। আপনি জান্নাতিও বলতে পারবেন না, জাহান্নামীও ডিরেক্টলি বলতে পারবেন না। এভাবে বলতে পারে যে এটা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের কাজ, এটা জাহান্নামীদের কাজ। ঈমান হারা হয়ে মরলে জাহান্নামী হবে, এভাবে বলা যেতে পারে। কথা বলুন না ঠিক কি না? আপনারা শুনে অবাক হবেন, হাদিসের মধ্যে এসেছে, তাকদীর অধ্যায়ে এসেছে, পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছে অসংখ্য পাপের মধ্যে ডুবে থাকে, কিন্তু আল্লাহ পাক ওর ভাগ্যে জান্নাত লিখেছেন। ও ইন্তেকালের আগে সে ভালো আমল করে, ভালো আমল করে করে জান্নাতে হয়ে দুনিয়াতেই বিদায় হয়ে যায়। আরো আস্তে সুবহানাল্লাহ করেন। আবার পৃথিবীতে এমন অসংখ্য ব্যক্তি আছে যার কপালে জাহান্নাম আছে, অসংখ্য ভালো আমল করার পরেও সে সময় এসে জাহান্নামের কাজগুলো সে করতে থাকে, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে সে জাহান্নামী হয়ে যায়। এই জন্য আপনি যে বললেন আপনি অমুকে জান্নাতি জাহান্নামী বলার রাইট আপনাকে দিয়েছে কে? কে দিয়েছে আপনাকে? কতজন মানুষ হত্যা করলে জান্নাতি হওয়া যায়? কতজন আলেমকে জেলখানালে জান্নাতি হওয়া যায়? কতজন আলেম আলেমের স্ত্রীকে বিধবা বানালে জান্নাতি হওয়া যায়? সেটা ওই আলেমকে আগে জানাতে হবে। চিল্লা বলো মুসলমান ঠিক কি না? এগুলা হচ্ছে ধান্দাবাজ আলেম, লেবাজদারে আলেম। এরা যুগ যুগ ধরে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। দেশের মধ্যে যখন কুফরি হয় শিরিক হয়, এদের জবানে জীবনে কোনো প্রতিবাদ দেখবেন না। বাংলাদেশে যখন মূর্তি বিরোধী আন্দোলন হয়েছিল, ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল, আচ্ছা মূর্তি বিরোধী আন্দোলন করা কি হাতে গোনা পাঁচজন মানুষের দায়িত্ব না গোটা মুসলিম উম্মার দায়িত্ব? চিল্লাই বলেন মুসলিমদের ঈমান আকীদার সাথে মূর্তির কোনো সম্পর্ক আছে? আরো আসতে বলেন না কেন? সম্পর্ক আছে। এবার আল্লাহ নবীর বক্তব্য শোনেন, নবীজি কি বলেন? হুজুর বলেন ইন্নামা আনা বুইস্তু লিকাসরিল আসনাম, এই পৃথিবীতে আমি নবীজি প্রেরিত হয়েছি মূর্তিগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবীজি বললেন মূর্তি ধ্বংস করার জন্য দুনিয়াতে আমি এসেছি। তার প্রমাণ নবীজি নিজেই রেখেছেন, মক্কা বিজয় হওয়ার পরে লাঠির ইশারা দিয়ে 360 খানা মূর্তি নিজ হাতে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন। কথা বলতে হবে ঠিক কি না? সেখানে তারা ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি বানিয়েছিল, পুত্র ইসমাইল আলাইহিসসালাম মূর্তি বানিয়েও কাবাগরের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম কি ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তিটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহব্বতের সাথে ভালোবেসে রেখে দিলেন নাকি? না, ভেঙে টুকরা টুকরা করে দিলেন, টুকরা টুকরা করে দিয়েছেন। এর মানে হচ্ছে মুসলমানরা মূর্তি গড়তে পারে না, মূর্তি ভাঙতে জানে। আজকে এই বক্তব্যটা, কোরআনে কারিমের এই বক্তব্য, হাদিসের এই বক্তব্যটা যখন বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু ওলামারা দিলেন, তখন তারা জালেমের চক্ষুশূলে পরিণত হল, তারা মাজলুম হলেন, তারা কারারুদ্ধ হলেন। তখন এই সমস্ত পেট পূজারীরা বিভিন্ন পদ পদবি দখল করার জন্য ওই জালেমদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। এত সহজ বেসতে যাওয়া, মামুবাড়ির মোয়া পেয়েছেন। অযুবক ভাইয়েরা আমার, মূল কথাই ফিরে আসি। এবার সকল ভাইদেরকে কথাটা ভালো করে মনে রাখতে হবে, এই পৃথিবীতে ইমানদার বান্দাদের জীবনে কঠিন পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? ইমানদার মানেই তার জীবনে পরীক্ষা আসবে, পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকেই ছেড়ে দেবেন না। যিনি যত বড় হবেন তার ইমানের তত বেশি কঠিন পরীক্ষা হবে, এমনকি তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দেবে। সুবহানাল্লাহ। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে সমস্ত নবীরা দিনের জন্য যতটুকু কষ্ট পেয়েছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। ভাবা যায় যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে হাঁটলে আকাশের মেঘমালা যাকে ছায়া দিয়েছে, মরা গাছ যার সম্মানে জিন্দা হয়ে যাকে ছায়া দিয়েছে, তিনি বলছেন এই পৃথিবীর সমস্ত নবীরা মিলে যতটুকু কষ্ট পেয়েছে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য তার চেয়ে বেশি কষ্ট সহ্য করেছি। অযুবক ভাইয়েরা আমার, প্রিয় মা বলেন আমার, আমার বক্তব্যগুলো যাদের কর্ণকুহরে পৌঁছে যাচ্ছে তাদের জ্ঞাতার্থে বলতে চাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে ইসলাম নামক দৌলত দিয়ে আল্লাহ পাক আমাদের সম্মানিত করেছেন। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আমরা মানব না, মানতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় যখন তিনি এই মসজিদ আকসাই তিনি যখন সফরে আসতেছিলেন মসজিদে নববী থেকে, সামান্য একটা সওয়ারি উট, দুর্বল একটা উটের পৃষ্ঠ সওয়ার হয়ে সেরা ফাটা একটা কাপড় পরে তিনি অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম সফরে আসতেছে, সুবহানাল্লাহ বলেন। যখন তিনি আসতেছিলেন তখন তার গায়ের জামাটা একটু জীর্ণ শীর্ণ ছিল, তার সাথীরা বললেন আমিরুল মুমিনিন আপনার গায়ের জামাটা যদি একটু চেঞ্জ করে নিতেন তাহলে ভালো হতো, কারণ আপনি যে অঞ্চলে যাচ্ছেন এই অঞ্চলের মানুষ খুব প্রভাবশালী প্রতাপশালী, সেখানকার ধর্মযাজক যারা তাদের বিলাসিতা তাদের চাকচিক্য তাদের সৌরভ তাদের আতর তাদের সুগন্ধের গ্রানে মানুষ কাছেই ঘেঁষতে পারে না, আর আপনি অর্ধ জাহানের শাসক হয়ে আপনি জেরুজালেম যাচ্ছেন, আপনার এই জীর্ণশীত অবস্থা এটা খুব বেমানান, জামাটা একটু বদলায় নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যে যুগান্তকারী কথাটা বলেছিলেন ইতিহাসের পাতায় সেই বক্তব্যটা সোনার অক্ষরে লেখা আছে, প্রত্যেকটা মুমিন মুসলমানের সেই কথাটাই মৃত্যু পর্যন্ত স্মরণ রাখা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি কুন্না আযাল্লাল কাউম, এই পৃথিবীতে আমরা ছিলাম সবচেয়ে নিকৃষ্ট জাতি, রোম পারস্যের রাজা বাচ্চারা আমাদেরকে তো মানুষ মনে করত না, মৃত প্রাণীর গোশত আমরা ভক্ষণ করতাম, যুগ যুগ ধরে আমরা মারামারি করতাম, আমরা পশমি পোশাক গায়ে দিতাম, এই পৃথিবীতে আভিজাত্য বলতে আর সম্মান বলতে কোনো বিষয় আমাদের জন্য ছিল না, আমরা ছিলাম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অবহেলিত জাতি। ফাআযযানা বিল ইসলাম, এরপরে ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে, পোশাক আমাদের সম্মানিত করে নাই, দুনিয়ার চাকচিক্যময় পোশাক কিংবা সুগন্ধি আমাদের মর্যাদাকে বাড়ায় নাই, আমাদের মর্যাদা বাড়িয়েছে ইসলাম। আল্লাহু আকবার, আমরা ইসলামের দৌলতে সম্মানিত হয়েছি। সুতরাং পোশাক যদি আমাদের চাকচিক্যময় নাও থাকে, ধর্ম যদি আর দিন যদি মজবুত থাকে, এই সম্মান ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং প্রিয় ভাইরা, ইসলাম যদি আমরা ধরে রাখতে পারি আমাদের সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ার পরেও আমরা কি সেই সম্মানটা ধরে রাখতে পেরেছি? জোরে বলুন না। আমরা ইসলামে সম্মান না খুঁজে সম্মান খুঁজেছি পশ্চিমা কালচারে, কথা বলেন, সম্মান খুঁজেছি ইউরোপ স্টাইলে, যার কারণে লাঞ্ছনা এবং অপমান আমাদের গলার মধ্যে আল্লাহ পাক ঝুলিয়ে দিয়েছে। তা না হলে যে জাতি কখনো হেরে যাওয়ার নয়, যে জাতি কখনো ভয় পাওয়ার নয়, সে জাতি ভীত সন্ত্রস্ত হলো কেন? আচ্ছা কাফের বেইমানরা বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে তাকায় বক্তব্য দেয় কি করে, সাহস পায় কি করে? আজকে দেশের অসংখ্য আলে মোলামারা অন্যায়ভাবে মাজলুম হয়ে কারারুদ্ধ থাকে কি করে? আমরা লাঞ্ছিত হয়েছি, গোটা বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের আদর্শ বাদ দিয়ে ভিন্ন ধর্মের আদর্শে সম্মান খুঁজে বেড়াচ্ছে। অনেক মেয়েদেরকে দেখবেন বুরকায় সম্মান তালাশ করে না, তারা এখন স্মার্ট গার্ল হচ্ছে, তারা এখন জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরছে, চুলগুলোকে এলোমেলো করে রাস্তায় হাঁটে, তারা এখন স্মার্ট গার্ল হয়েছে, এই সমস্ত গার্ল হয়ে নিজেকে সম্মান খুঁজে বেড়াচ্ছে, এতে করে তারা সম্মান তো পাচ্ছেই না, রাস্তায় রাস্তায় ধর্ষিত হচ্ছে। যদি বলো ঠিক কিনা? যুবকরা দেখবেন মুসলমানের সন্তান হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে চলে, আছে না? প্যান্ট তো পরেছে 14 টাকায় সেরা, এর মানে গরিব হওয়ার কারণে সেরা নয়, যার পয়সা যত বেশি তার ফ্যান তত সেরা বেশি, পয়সা যত বেশি প্যান্ট তত সেরা বেশি, বাস্তবতা আছে কিনা? যে মেয়েটার যত পয়সাওয়ালা ওই মেয়ের শরীরে জামা কাপড়ের সংখ্যা তত কম, ঠিক কিনা? সম্মান খুঁজে বেড়াচ্ছে এর মধ্যে। এখন আপনারা বলেন যে আমরা যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পৃথিবীতে আমরা ছিলাম নিকৃষ্ট জাতি, আল্লাহ ধর্ম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছে, সেই ধর্মের মধ্যে সম্মান না খুঁজে আমরা অধর্মের কাছে সম্মান খুঁজতে গিয়েছি, যার কারণে রাস্তায় রাস্তায় আমরা অপমানিত হয়েছি। আমার বক্তব্যগুলো মাইকের আওয়াজে আমার মা বোনদের কর্ণকুহর স্পর্শ করছি,
মা বোনদের জ্ঞাতার্থে বলছি মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা, এই দুনিয়াতে জাহান্নামের দুইটা শ্রেণী আছে যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি নাই, এরা শেষ জামানায় আসবে। জাহান্নামের দুইটা শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে নারী, একটা শ্রেণী পুরুষ। এর মধ্যে নারীদের বৈশিষ্ট্য হচ্ছে শেষ জামানায় যারা আসবে জাহান্নামে নারী, তাদের বৈশিষ্ট্য হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসীরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। নবীজি বলেন শেষ জামানায় এমন কিছু মহিলা তারা জাহান্নামী হবে, তাদের আমল আখলাক, তাদের বৈশিষ্ট্য, তাদের আলামত হলো ওই সমস্ত মেয়েরা এমন পোশাক পরবে, পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মুহাদ্দিসিন কিরামরা এর ব্যাখ্যা করেছেন যে পোশাক পরেও মানুষ উলঙ্গ কি করে থাকে, এর দুইটা ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছেন। একটা হচ্ছে পোশাক পরেছে তো এত আটষাট পোশাক পরেছে শরীরের ভাঁজগুলো দেহ অবয়বগুলো ফুটে উঠেছে, এটা হচ্ছে পোশাক পরেও উলঙ্গ থাকার নামান্তর, কথা বলতে হবে ঠিক কিনা, গেল একটা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পোশাকটা এতটা পাতলা ফিলফিলে যে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাহির থেকে ফুটে উঠে, এই ধরনের পোশাক বাজারে এখন নাই। দেখবেন থ্রি পিসে যে উড়না জর্জেট উড়না বাঁধানো হয়েছে, এই উড়না গা দিলেও যে কথা না গায়ে দিল, এই উড়না মনে হয় ঘাটাইলে ঢুকে নাই এখন নাকি। আমি যেহেতু মা বন্ধু তো সকলের আছে, আমি বাজারে কেনাকাটা করতে গেলাম, থ্রি পিস কিনতে গিয়েছি, এমন সময় এই উড়না দেখে দোকানদার ভাইকে বললাম যে ভাই এটা কোনো উড়না হলো যে উড়না গায়ে দেওয়ার মতো না? তিনি বললেন হুজুর আপনি তো উড়না খুঁজতে আসছেন, যারা এই পোশাক কিনে ওরা বলে যে উড়না না হইলেও চলব, এটা দিয়েছে জাস্ট এমনিতেই, এটা তো পরার কোনো মানেই হয় না, এটা দোকানদাররাও বুঝে, যার জন্য ওরা আমাদের দেখলে এই উড়না দিতে চায় না, ওরা আমাদেরকে দেখলে আমাদের পরিবারের জন্য ফ্যামিলির জন্য ওরা সুতি বড় বড় লম্বা লম্বা ওড়না দেখে জামা বের করে দেয়। মনে রাখবেন আপনি পৃথিবীতে যেভাবে চলতে চান আল্লাহ আপনাকে সেভাবেই চালাবে, কথা বলে না ঠিক কিনা। অনেকে বলে না যে হুজুর দুনিয়া এতভাবে চলা যায় না, আপনি যদি চলতে চান, হাদিস কুদসির মধ্যে এসছে আল্লাহ পাক বলেছেন আনা ইন্দা জন্নি আব্দি বি, বান্দা আমার ব্যাপারে যেরূপ ধারণা করবে বান্দার সাথে আমি সেভাবেই মুআমালা করব, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমার বান্দা আমাকে ঠিক তেমন পাবে। সুবহানাল্লাহ, আপনি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হন কেন, হতাশ হন কেন, এত অভিযোগ কেন নিজের জীবনের উপরে? শুধু তাই নয়, নবীজি বলেছেন এই সমস্ত মেয়েদের অন্যতম বৈশিষ্ট্য হল নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে উলঙ্গ থাকবে, শুধু তাই নয় মুমিলাতুন মাইলাতুন, তারা নিজেদের প্রতি অন্য পুরুষদেরকে এরা ঝুঁকিয়ে দেবে এবং নিজেরা অন্য পুরুষের দিকে এরা ঝুঁকে যাবে। বর্তমান জমানায় টিকটক অ্যাকাউন্ট আছে না নাই, লাইকি অ্যাকাউন্ট আছে না নাই, বিগো অ্যাকাউন্ট আছে না নাই, এখানে যারা যুবকরা আছে তারা এগুলো বুঝতেছে, যারা মুরব্বী তারা মনে মনে বলতেছে হুজুর কোরআন হাদিসের মধ্যে আবার বিগু করতে আসলো, কোরআন হাদিসের মধ্যে এগুলো করতে এসছে, এটা যারা ইয়াং জেনারেশন যুবকরা বসে আছে তারা জানে যে লাইকি অ্যাকাউন্ট কাকে বলে, টিকটক অ্যাকাউন্ট কাকে বলে, বিগু অ্যাকাউন্ট কাকে বলে। এই অ্যাকাউন্টগুলো খুলে খুলে মেয়েরা খুব সুন্দর করে সেজে গুজে শর্ট ভিডিও বানায়, নিজেকে খুব চিত্তাকর্ষক করে, এমনিই তো একেবারে চেহারা হয়তো কুচ্ছেদ কালো বর্ণের ফিল্টার টিল্টার মেরে যুবকদের সামনে বিশ্ব সুন্দরী সেজে ধোকা দিয়া ওদের চরিত্রকে শেষ করে দেয়, বাস্তবতা আছে না নাই? কেয়ামতের আলামত রসূল বলেছেন এদেরকে আমি দেখি নাই আমার জীবন দশায়, সুবহানাল্লাহ বলেন। এমন এমন জামানা নবীজি কায়েম করতে সক্ষম হয়েছিলেন যে এমন বেহায় মহিলার সংখ্যা পৃথিবীতেই ছিল না, আল্লাহু আকবার। এই মহিলাগুলা কেয়ামতের আগে আসবে, অলরেডি এরা চলে আসছে না, বাকি আছে এখনো,
এরা নিজেরাও ঝুঁকে অন্যদেরকে নিজের উপরে ঝুঁকিয়ে দেয়। এমন কি আমাদের বাংলাদেশের মিডিয়াতে এই সমস্ত অপকর্মের কোনো সমালোচনা হয় না, বরং প্রশংসা হয়। এরা কি বলে জানেন? প্রেমের টানে আমেরিকান তরুণী বাংলাদেশে, কথা বলে প্রেমের টানে টাঙ্গাইলের মেয়ে যশোরের মেয়ে একসাথ হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। এগুলা পত্রপত্রিকায় লেখা হয়, মানে কোনো সমালোচনা নয়, অত্যন্ত শ্রদ্ধার সাথে, মানে অত্যন্ত ভালো কাজ হয়েছে। আমেরিকা থেকে মেয়ে একটা অবৈধ প্রেম করে চলে আসছে, বাংলাদেশ থেকে একজনে চলে গেল, কিংবা টাঙ্গাইল জেলা থেকে অন্য জেলায় চলে গেছে, এটাকে খুব মজা করে সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে। কিন্তু জেনা ব্যবচার যে সমাজের মধ্যে সৈলাব হয়ে যাচ্ছে, এর মাধ্যমে যে অসংখ্য যুবকদের ইমানাবল আকলাম ধ্বংস হয়ে যাচ্ছে, সেদিকে কেউ খোঁজখবর রাখছে না। যদি বলুন ঠিক কিনা? কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে জেনা ব্যবচার সমাজে সহজলভ্য হবে, বিবাহ কঠিন হয়ে দাঁড়াবে। আজকে তো সেই জমানায় চলে আসছে। এখন দেখবেন বিবাহের ক্ষেত্রে রেস্ট্রিকশনের কোনো অভাব নাই। বিবাহ করতে যাবেন 18 বছর পূর্ণ হতে হবে, 21 বছরের সার্টিফিকেট লাগবে, তা না হলে বিবাহ আপনি করতে পারবেন না। পক্ষান্তরে 13 বছর, 14 বছর, 16 বছর, 17 বছরে অবৈধ প্রেম করতে চুকাইয়া বাধা দেওয়ার কেউ নাই, কথা বলুন না ঠিক কিনা বলেন? সব বাধা বিবাহের মধ্যে এসে জেনা ব্যবচার সহজ হয়ে গিয়েছে, বিবাহ কঠিন হয়ে করে দেওয়া হয়েছে। যুবক ভাইয়ারামান, বা আবেদনামান, যাদের এখানে আওয়াজ যাচ্ছে তাদেরকে সতর্ক করার জন্য বলি, নবীজি বলেছেন রুসুহুন্নাকা আসনিমাতিল বুখতিল মাইলা, এই সমস্ত মেয়েদের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের মাথার চুলগুলাকে এরা উসা বানায়া রাখবে, বুখতি উটের কুজের মতো। কিসের মতো? উটের পিঠে এরকম একটা চুজ থাকে না, এর কি বলে? কুজ বলে। এই কুজের মতো তাদের মাথার চুলটা উঁচা করা থাকবে। এই উট যখন হাঁটে তখন উটের কুচটা ডানে বামে দুলে এদের মাথার চুলটাও এদিকে ডানে বামে দুলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগের ভবিষ্যৎবাণী হাদিসটা পড়লে মনে হয় যে হুজুরের সামনে শেষ জামানার চিত্র একদম ছবি আকারে তুলে ধরা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? মানে এমনভাবে বাস্তবতার সাথে কথাগুলো মিলে যাচ্ছে, মনে হয় নবীদি দেখে 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 বলছেন যারা এভাবে চলবে। এই সমস্ত মেয়েরা লা ইয়াদখুলুল জান্নাতা, এরা তো জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, জান্নাতের খুশবু এরা নাকের মধ্যে পাবে না। অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে এত এত মাইল দূর থেকে। অন্য হাদিসে পাওয়া যায় যে জান্নাতের খুশবু পাওয়া যাবে কমপক্ষে 40 বছরের দূরত্ব থেকে। সুরাফান সুবহানাল্লাহ। সুতরাং এই ব্যাপারে আল্লাহ পাক আমার মা বোনদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। সতর্ক শুধু মা বোন না হলে চলবে, আমাদের সতর্ক হতে হবে না? এই যে মেয়েরা এমন অশ্লীল অবস্থায় চলে, উচ্ছৃঙ্খলতা করে চলে, এই জন্য কি দায়ী শুধুমাত্র মেয়েদের? বাবাদের কোনো দায়িত্ব নাই, স্বামীর কোনো দায়িত্ব নাই, বড় ভাইদের কোনো দায়িত্ব নাই, সমাজ প্রতি যারা তাদের কোনো দায়িত্ব নাই, রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই, সবার ক্ষেত্রে দায়বদ্ধতা আছে। মনে রাখবেন কিয়ামতে আল্লাহর আদালতে সকলকেই জবাবদিহিতা করতে হবে।